সবাইকে রবিবারের শুভেচ্ছা জানিয়ে ব্লগটা শুরু করলাম। আর প্রথমেই দেখো আমরা বেরিয়ে পড়েছি দুজনে মিলে, আজকে মিঠিকে নিয়ে নিয়ে আমরা দুজনে একটু ঘুরু ঘুরু করতে বেরিয়েছি। কোথায় যাচ্ছি দেখতেই পাবে কোথায় যাচ্ছি। এখন বাজে 3:45 দুপুরবেলা বেরিয়ে পড়েছি আর এখন আমরা যাচ্ছি দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে। অনেকদিন ধরেই ভাবছি দক্ষিণেশ্বরে যাবো যাবো করে যাওয়া হচ্ছে না, তো হঠাৎ করেই প্ল্যান করে ফেললাম যে চল দক্ষিণেশ্বর ঘুরে আসি একটু। তো তাই দুজনে মিলেই বেরিয়ে পড়লাম। মিচির যেহেতু ওরাল পরীক্ষা স্টার্ট হয়েছে তাই ওকে নিলাম না, বাড়ি এসে আবার ওকে পড়াবো। এই দেখো গাড়ির মধ্যে বড় তো আরামসে ড্রাইভিং করছে আর আমি বসে বসে গান শুনছি। আর একটু ভাবলাম একটা ছোট্ট মিনি ব্লগ বানাই তোমাদের জন্য, অনেকদিন ব্লগ শেয়ার করা হয়নি। আর বেশ আকাশটা দেখো পুরো পরিষ্কার, পুরো পুজো পুজো আকাশ, কিন্তু গরমও প্রচণ্ড ছিল। এই দেখো আমরা দক্ষিণেশ্বরে পৌঁছে গেছি, গেট দিয়ে ঢুকছি, ভিড় তেমন ছিল না, খুব সুন্দরভাবে পুজো দিলাম। এখানে দেখছিলাম ফুড প্লাজা হয়েছে দক্ষিণেশ্বরের ভেতরে, বাট আমি আর সেদিনকে খাইনি, এত গরম লাগছিলো, পুরো ঘেমে স্নান করছিলাম। তো অন্য একদিন আসলে আবার নিশ্চয়ই ওখানে খাবো। তো দুজনে মিলে এখন ভেতরে যাচ্ছি, চলো যাওয়া যাক ভেতরে। ঘেমে দেখেছো পুরো স্নান করে গেছি, পুজো দেওয়া কমপ্লিট, এবার বেরিয়ে পড়েছি আমরা। পুজো দেওয়ার পরে একটু ফটো টটো তুলে বেরিয়ে পড়েছি নিউ টাউনের দিকে। নিউ টাউনের রাস্তাগুলো ঘুরতে আমার খুব ভালো লাগে, আকাশের মেঘটা এত সুন্দর লাগছে দেখতে। এখন মোটামুটি 5টা তো বেজেই গেছে, টাইমটা এক্সাক্ট আমার মনে নেই, কটা বাজে, 5টা বেজে গেছে। তো এখন যাচ্ছি নিউ টাউনের দিকে, নিউ টাউনের রাস্তাগুলো দিয়ে একটু ঘুরবো। তো বর বললো যে চল চা খাই, তো মাটির ভাড়ের রাস্তার উপর চা খেতে তো আমাদের খুবই ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। তো সেখানেই যাচ্ছি, তো চায়ের দোকান কোনো আশেপাশে দেখতে পাচ্ছি না, তো ঘুরে বেড়াচ্ছি। তো বর হঠাৎ করে বললো চল নিউ টাউনে যখন যাচ্ছি তাহলে কফি হাউসের দিকে যাওয়া যাক। অনেকদিন কফি হাউসে যাওয়া যায় না, মানে অনেক দিনই যাওয়া হয় না কফি হাউসে। হ্যাঁ ঠিক আছে, কফি হাউসে গিয়ে একটু কফি খাবো। তো সে আর কফি হাউসের দিকেই আমরা যাচ্ছি, মাঝখানে রাস্তাটা একটু গুলিয়ে ফেলেছিলো কারণ অনেক দিন যাওয়া হয় না, তো তাই জন্য তারপর আবার গুগল দেখে কফি হাউসে শেষ পর্যন্ত গিয়ে পৌঁছালাম। বাট পৌঁছানোর পরে দেখলাম এত ভিড়, এত ভিড়, নামও লেখালাম 1.5 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে। মিঠিকে যেহেতু নিয়ে যাইনি তাই আর কফি হাউসে আমরা খেলাম না, তো সেখান থেকে বেরিয়ে পাশে একটা চায়ের দোকানেই চা খেলাম। মিঠির জন্য একটা কার্টন ক্যান্ডি কিনে নিয়েছি, এই দেখো গরম গরম ভাঁড়ের চা গাড়িতে বসেই খেলাম, চাটা তো আমার খুবই ভালো লাগে খেতে। তো আস্তে আস্তে সন্ধে হয়ে রাত্রির হয়ে গেল, তো এবার আমরা যাচ্ছি বাড়ির পথে। আর আজকে এই আকাশের চাঁদটা কি সুন্দর লাগছে না। তো আজকে আমার মিনি ব্লগ আমি এখানেই শেষ করলাম, এভাবেই আমার রবিবারটা কাটালাম। তোমরা জানিও কেমন লাগলো আমার মিনি ব্লগ, আর আমাকে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই।